এই হচ্ছে এশিয়ার বৃহত্তম কৃষ্ণ মন্দির। এই যে রিয়া, এই যে হলি, আর এই যে আমি, আর এই যে মন্দির। যাবে এই আয় আয় আয়, অনেকদিন ধরে ভাবছি মায়াপুর যাবো মায়াপুর যাবো, বাট যাওয়া হচ্ছে না কোনো কারণে। তো আজকে ফাইনালি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি রানাঘাট স্টেশনে, ট্রেন ধরবো আর কৃষ্ণনগর যাবো, মানে মায়াপুরে যাবো ঘুরতে। স্টেশনে এসে একদম শুরু করেছি ব্লগটা। হ্যাঁ, একদম স্টেশন থেকে শুরু করেছি, বাড়ি থেকে আর বেশি প্যাচাল পারিনি, স্টেশনে এসে শুরু করলাম। পুরো সারাদিনটা কি করে মায়াপুরে ঘুরবো, কিভাবে কাটাবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমাদের সাথে, তোমরাও মায়াপুর ঘুরে আসো। মন্দির কিন্তু খুলেছে একদম। হ্যাঁ, সেটাও ঘুরবো, আমরাও ঘুরবো। আমরা যাইনি, সেই কবে থেকে ওয়েট করে আছি নতুন মন্দিরের জন্য। তো ভেতরটা কিরকম করেছে সেটাই হচ্ছে দেখার খুব ইচ্ছে, তো সেটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো। হলি চুপচাপ কেন? হলি চুপচাপ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সকালবেলা ঘুম টুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি তো মেয়েটাকে, অনেক সকাল সকাল আজকে বেরিয়েছি, কিন্তু রাজীবকে অনেক কষ্টে উঠাতে হয়েছে, অনেক ডেকে ডেকে। এখন 8:30 বাজে। হ্যাঁ, আমাদের হচ্ছে 8:45 ট্রেন কৃষ্ণনগর লোকাল, তো রানাঘাট থেকে ধরবো, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো চলো ট্রেনটা আসুক, তারপরে ট্রেনে উঠে একদম কৃষ্ণনগর নেমে কথা হচ্ছে। কৃষ্ণনগর নেমে আর অটো স্ট্যান্ডে চলে এসেছি, এখানে অটো ধরতে হবে, কারণ ঘাটের পাড়ে যাবো, ওখান থেকে ঘাট পার করলেই মায়াপুর। তোমরা অনেকেই হয়তো জানো, আর যারা জানো তাদের জন্য বললাম। এবার অটোর এখানে বহুত ভিড়, আবার বহুত আওয়াজ। কোথায় ওই অটোটা? ও চলো, তো অটোতে উঠি, চলো একদম ঘাট পাড়ে গিয়ে কথা হচ্ছে। তো ফাইনালি অটোর থেকে নেমে গেছি, আর নেমে গিয়ে এখন ঘাটের দিকে, মানে গঙ্গা পার হবো আর কি। গঙ্গা না ঘাট জানো কি জানো? এটা গঙ্গাই মনে হয়, এটা এটা নদী, গঙ্গা হচ্ছে ওই দিকে। যাই হোক, হ্যাঁ, তো এখন খেয়া পার হবো, পার হয়ে ওই পারেই মায়াপুর। আর ওপারে গিয়ে টোটো ধরা যায়, মানে টোটোই করেও যেতে পারো, কিংবা হেঁটেও যাওয়া যায়, খুব একটা ডিস্টেন্স না। এটাই হুলোর ঘাট, টোটো ধরবো কি না দেখছি এখন। টোটো না ধরলেও হয়, হেঁটেই যাওয়া যায়। তো চলো, একটা জেটি ছেড়ে দিয়েছে, আমরা টিকিটটা কাটতে কাটতেই দেখো আরও আছে, ওপার থেকে আরেকটা ছেড়ে দিয়েছে, ওপার থেকে আরেকটা ছেড়েছে, ওটা আসছে, তারপরে দেখছি। একটুর জন্য ছেড়ে দিল, একটুর জন্য ছেড়ে দিল, আরেকটা আসছে, ওই যে আরেকটা আসছে। এই তো এইটুকুনি ডিস্টেন্স, এইটুকুনি, মানে নদী আর ওপাশে গঙ্গা। হ্যাঁ, ওইদিকে নবদ্বীপ গঙ্গা পুরো একদম, আর এইদিকে হচ্ছে পার হয়ে গিয়ে মায়াপুর। তো ফাইনালি বন্ধুরা নেমে পড়েছি খেয়া থেকে, মানে বোট পার হয়ে গেছি, আর এখন হাঁটছি, হেঁটেই যাবো। লাস্টে ডিসিশন নিলাম যে হেঁটেই যাচ্ছি আমরা, একটুখানি, হ্যাঁ, আর একটুখানি, আর পাশ দিয়ে এখানে হোটেলগুলো আছে, এই পুরো সাইড দিয়ে পিছনে আর এই দিকে সামনে অবধি হোটেলগুলো, মানে তোমরা আসলে যদি কেউ আসো স্টেও করতে পারো, কিন্তু একদিনে মোটামুটি ঘুরে চলে যাওয়া যায়। তাও যদি মনে হয় যে দুদিন থাকবে, স্টে করে থাকতে পারো, হোটেলগুলো আছে। আর আশেপাশে অনেক কটাই মন্দির আছে এই রাস্তায় যেতে, ঠিক আছে, সেইগুলো দেখতে দেখতে যাবো বলে সেই জন্য। যেমন এই একটা রয়েছে, ঠিক আছে, সবই রাধা গোবিন্দেরই মন্দির আছে বেশিরভাগ এদিকে। আর সকালে ব্রেকফাস্ট করিনি এখনো। হ্যাঁ, তো আগে ব্রেকফাস্টটা করতে হবে, কী গো ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ, সকালে সকালে ছাতু গুলি আমরা খেয়েছি, আর হলি কি বিস্কুট খেয়ে এসছে। যাই হোক, তো চলো এখন ব্রেকফাস্টটা আগে করবো, দেখি কি খাবার দাবার পাওয়া যায়, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোবো। ফাইনালি একটা হোটেলে দাঁড়ালাম, আর সকালে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে তারপর মন্দিরে ঢুকবো। আর ওই যে রিয়ার মুখটা শুকিয়ে রয়েছে এই কারণে যে লুচি রয়েছে, লুচির সঙ্গে মিষ্টি কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারি ও খায় না, তাই তো, ওই জন্য মুখটা শুকিয়েছিল।
তো যাই হোক, দেখি লুচি আর মিষ্টি কুমড়ো তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্টটা তো আগে কমপ্লিট করি, তারপর মন্দিরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যালো, অনেকক্ষণ ধরে ওয়েট করে করে গরম গরম লুচি ভেজে দিলো। একদম একদম গরম গরম লুচি, সঙ্গে এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি? এঁচোড়ের তরকারি দিয়ে এখন আমরা সকালবেলার ব্রেকফাস্ট খাচ্ছি নাকি? এই দেখো দেখতে পাচ্ছো প্লেটে লুচি, এঁচোড়ের তরকারি, আর তিনজনেরই প্লেট সাজানো হয়ে গেছে। আর খাবো, খেয়ে একটুখানি অপেক্ষা মন্দিরে ঢুকার, তো খেয়ে নিই আগে, খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, আবার হেঁটে চলেছি মায়াপুরের মন্দিরের উদ্দেশ্যে। আর আশেপাশে অনেক কটা মন্দির আছে, তাই যেতে যেতে তোমাদেরকে দেখাতে দেখাতেই যাচ্ছি একবারে। তো চলো দেখাই তোমাদের। ফাইনালি হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি। তোমাদেরকে একবার পিছনে দেখাচ্ছি, দেখে হয়তো মনে হবে তোমাদেরকে খুবই কাছে মন্দিরটা, কিন্তু এখনও অনেকটা দূর। ওই দেখো, বুঝেছো, মনে হচ্ছে কাছে কিন্তু এখনও অনেকটা দূর, কারণ অনেকটাই বড় মন্দিরটা। দূর থেকে দেখলে কাছেই মনে হয়, বড় জিনিস দূর থেকে দেখলে অবশ্যই কাছেই মনে হয়, তাই তো? একদম, বড় জিনিস দূর থেকে দেখলে কাছেই মনে হয়, কিন্তু হাঁটতে থাকবা দেখবা মনে হবে ইমা আরো দূরে আরো দূরে, মানে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আসছে আর না, এরকমই লাগবে। তো যাই হোক, কাছাকাছি চলে এসেছি। এসেই আগে মন্দিরে ঢুকেই আমরা প্রসাদের টিকিটটা কেটে নিলাম, দুপুরবেলা এখানে অন্নভোগ নেব, তো তাই জন্য প্রসাদের টিকিট কেটে নিয়েছি, কারণ নাহলে পরে আরও ভিড় হয়ে যাবে, তখন আর কাটা হবে না। আর আমরা যেহেতু মন্দিরের ওদিকে যাব, বড় মন্দিরটায় ঢুকবো, সব মন্দিরে ঢুকবো, তো এই সাইডটা আর আসা হবে না, তো তাই জন্য আগে টিকিটটা কেটে নিয়েছি। আর আজকে মন্দিরটা ফাঁকাই আছে বলো? মোটামুটি ফাঁকা আছে বলে, এর আগের বার যখন এসেছিলাম ভীষণ ভিড় ছিল, হ্যাঁ আজকে ভীষণ রোদ্দুর পড়েছে, মানে বলার মতো না, বাড়ি থেকে ভুল করে ছাতাটা আনতে ভুলে গেছি। ছাতাটা নিয়ে আসলে ভালো, হ্যাঁ বাড়ি থেকে ছাতাটা নিয়ে এলে ভালো হতো, তাহলে একটু রোদ্দুরটা কম লাগতো গায়ে, কিন্তু কিছু করার নেই। যাই হোক চলো ঘুরে ঘুরে মন্দির দেখি আর তোমাদেরকেও দেখাই। এই যে বড় মন্দিরে, মানে যে মন্দিরটা উদ্বোধন হয়েছে একটুখানি জায়গা, সেটা টিকিটটা কিনে, মানে টিকিটটা নিয়ে নিয়েছি, 50 টাকা করে টিকিট। ফার্স্ট দিনই বললো শুধু ফ্রি ছিল যেদিন উদ্বোধন হয়েছে, তারপরের দিন থেকে 50 টাকা করে টিকিট, আর 12টার সময় খুলছে, আধা ঘন্টার জন্য ঢুকতে দিচ্ছে, মানে ওরম কোনো ব্যাপার নেই। 12টার সময় যেতে বললো আমাদেরকে ভেতরে, 12টার সময় গেলে 30 মিনিটের সময় দেবে ঘোরার জন্য, 30 মিনিটের মধ্যে তুমি ভিডিও করবা, কি করবা না করবা সব কিছু করে। এখনো তাও পুরোটা খোলেনি, পুরোটা না মানে নিচের একটুখানি খুলেছে, একটুখানি খুলেছে, তাও যেটুকুনি খুলেছে অনেকটাই বড় জায়গা, মন্দিরটাই অনেকটা বড়, বিশাল বড় মন্দির। সেই কারণে আর আমরা যেহেতু এই যে এরকম একটা পাস দিয়েছে, এখানে মন্দিরের ছবি আছে, মন্দিরের ছবি, মানে যেই মন্দিরটা, হ্যাঁ মন্দিরের ছবি, মন্দিরটারই ছবি রয়েছে। আর এখানে কিছু টিকিটে কিছু লিখে, হ্যাঁ লিখে দিয়েছে, তিনজনের 50 টাকা করে টিকিট, মাথা পিছু 50 টাকা করে টিকিট। তো যাই হোক 12টার সময় ঢুকতে হবে, এখনো 1 ঘন্টা সময় আছে, তো 1 ঘন্টা চলো আমরা মন্দিরটা মানে চারপাশটা ঘুরি। এখানে আর আধা ঘন্টা মতন বাকি আছে, তারপর ওই বড় মন্দিরে ঢুকবো, তারপর আশেপাশে গোশালা, মানে আশেপাশে বলতে কি ওই সাইডে গোশালায় যাবো, আর কোথায় যাবো আশেপাশে, এই যে এই মন্দিরগুলো, এই ছোটখাটো মন্দিরগুলো বাইরের থেকে দেখাবো, কারণ ভেতর থেকে বাদ বাকি মন্দিরগুলো তোমাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, তোমরা জানোই অনেকে। আর বড় মন্দিরটা এখন অ্যালাউ করছে, তার জন্যই ছুটে ছুটে এসেছি আমরা, অনেকদিন ধরে আসবো আসবো করে আসা হয়নি, আর আজকে ফাইনালি আসতে পেরেছি। মন্দিরটার জন্যই আসা বেশি, সুন্দর ভোগের গন্ধ বেরোচ্ছে এই মন্দির, পিছনে এই মন্দির তো ভোগ রান্না থেকে, এখন ভোগ রান্না হচ্ছে মনে হয়, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে মনটা ভরে যাচ্ছে। বুঝলাম বুঝলাম, খাওয়া মানে আসতে পারা সারা খাওয়ার গন্ধ, না বিষয়টা সেটা না, আমরা কিন্তু খাই বাড়িতেও হোটেলেও খেতে পারি, বাট মন্দিরে এসে মন্দিরের প্রসাদ খাওয়ার একটা আলাদা শান্তি, শান্তি একদম, মানে ওই নিয়ে নিচে বসে যে ঠাকুর এত তাড়াহুড়ো করে গরম গরম ভোগ দেয়, কিন্তু ওটা খেতে যা তৃপ্তি না বলার মতো, গরমের মধ্যে যখন গরমটা দেবে আজকে দুপুরে বুঝতে পারবে। হ্যাঁ সেটা ঠিক কথা, একদম আজকে দুপুরে বুঝে যাবে, যখন গরম খাবারটা যখন একদম সামনে দিয়ে যাবে।
আর এই যে মেন মন্দিরটা মানে বড় মন্দিরটাই ঢোকার জন্য লাইন পড়ে গেছে অলরেডি, 12টা বাজতে চললো। আমরা এসেই দেখি মোটামুটি ভিড় হয়ে গেছে, আমরা তো বসেছিলাম তোমাদেরকে ওখানে দেখালাম। এবার গেট খুলবে আর দু তিন মিনিট বাকি আছে, খুলবে, 5 মিনিটই বাকি আছে, তো খুললে ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। ও মাতাজি, আপনারা এদিকে দাঁড়ান, এভাবে চলে যাচ্ছেন কেন? উনাকে দেখালাম, উনি বললো যান, সেই জন্য তিনজন অনলাইন পেমেন্ট হয়েছে 150 টাকা। আর বাড়তি কথা না বলে ভেতরে ঢুকছি, এখন তোমাদেরকে ভেতরে উঠে পুরোটাই দেখাচ্ছি। এখনো এখানে কাজ বাজ হচ্ছে, তোমাদের দেখাচ্ছি এখানে পুরো এখনো কাজ বাজ হচ্ছে। সেইভাবে মন্দির কিছুই উদ্বোধন হয়নি, মানে নাম মাত্র একটা সাইড, মানে নামেই করেছে একটা সাইড উদ্বোধন, ঠিক আছে। তো এখন পুরো ভেতরটাই দেখাবো, আর ভেতরটা সত্যিই নাকি খুব সুন্দর করেছে। প্রথম দিন উদ্বোধনের দিন মনে হয় অন্য গেট দিয়ে ঢুকিয়েছিল, তাই সামনে একটা ফ্রন্টে একটা সিঁড়ি দিয়ে উঠে দারুণ সুন্দর লাগছিল, জানি না। হ্যাঁ, তো এখন ঢুকছি ভেতরে, চলো। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, কতটা উঠতেছি, অনেকটা উঠেছি। ওই দেখো, এখানে আবার ব্রিজ মতো করেছে, এই মন্দির থেকে ওই মন্দিরে যা, সুন্দর একটা ব্রিজ করেছে, এই দেখো ব্রিজটা সুন্দর লাগছে, এখান থেকে ওই পাশে যাওয়া অনেকটা উপরে, আবার এখান থেকে ঘুরে এদিক দিয়ে এখানে সিঁড়ি হলে, হ্যাঁ সিঁড়ি হলে একটু কষ্ট হবে, কষ্ট হয় তো, এখন নর্মালি এরকম ভাবে অসুবিধা হচ্ছে না, চলে এসেছি প্রায় মনে হচ্ছে দেখে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে উপর থেকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সত্যি দুর্দান্ত লাগছে মন্দিরটা, দুর্দান্ত যখন হয়ে যাবে না কমপ্লিট, তখন মানে চোখ ফেরানো যাবে না, মানে যখন রেডি হয়ে যাবে, যখন নিজের চোখে আবার এসে দেখবো, তখন সত্যিকারে বিশ্বাস করতে পারবো না এত সুন্দর হচ্ছে মন্দিরটা। খুবই সুন্দর, ভেতরে ঢুকতে ইচ্ছে না, তাহলে একটুখানি লুকিয়ে লুকিয়ে গিয়ে ভিডিও করে এনেছি, মানে যেই ঢুকেছি ভিডিওটা কমপ্লিট করেছি তখনই দেখি সবাই মানে এসে বলছে ভেতরে ঢুকা যাবে না। তো যাই হোক, আবার সামনের দিকে যেতে বলছে, দেখি সামনে কী আছে। কত উঁচু ভাই, দেখে কত, এখানে যোগ্য হয়েছিল উদ্বোধনের দিন, দেখো কিভাবে নেট দিয়ে সব ঘিরে রেখেছে ওপরে কাজ, দেখো নেট দিয়ে ওপরে কিরম ভাবে ঘিরে রেখেছে সব কাজ করছে বলে, এখান দিয়ে কিছু যাতে না পড়ে, সেই কারণে সেই মনে হচ্ছে সার্কাসে যেতাম না, সার্কাসে ওপরে দেখলে কিরম ভাবে লাগছে দেখো।
খুবই সুন্দর। এ মা মূর্তিটা ঢেকে দিয়েছে, এই দুটো মূর্তি ঢেকে দিয়েছে, আর এই মূর্তি দুখানায় ঢেকে দিয়েছে, এই এইখানে একটা ওইখানে একটা, দুটোই ঢেকে দিয়ে। এটা যেন কিসের মূর্তি ছিল আমি ভুলে গেলাম। কেমন কেমন লাগলো? দারুণ লাগছে, দুর্দান্ত। মানে এত সুন্দর করে বানাচ্ছে, এত বছর ছোট্টবেলা থেকে এসে দেখছি যে কাজই চলছে, কাজই চলছে। সত্যি আমি অনেক ছোটবেলা থেকে দেখছি যে কাজই চলছে, এত বড় হয়ে গেছি এখনো কাজ চলছে, রিসেন্টও কাজ চলছে, এখনো মানে দু তিন বছর লাগবে, বাট ফাইনালি খুব তৃপ্তি লাগছে এখানে তো ঢুকতে পারলাম। একদম দেখতে পাচ্ছি যে এখানে এত বছরের অপেক্ষার পর ঢুকতে পেরেছি, ঠাকুরের এখানে সেবা হবে, ঠাকুর এখানে বসবে, মানে এই জিনিসটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, খুবই মানে ইউনিক, সত্যি খুবই সুন্দর। এই দুটো মূর্তি ঢেকে দিয়েছে কেন? এই দুটো মূর্তি খোলা ছিল যে, খোলা ছিল মার্চ মাসের 2 3 তারিখে প্রোগ্রাম ছিল না? হ্যাঁ, তারপরে ঢেকে দিয়েছে, খোলা ছিল, ধুলো পড়েছিল, সেই ধুলোগুলো সম্পূর্ণ ওয়াশ করে আবার আর ঢেকে দিয়েছে। আচ্ছা, এই দুটো কিসের মূর্তি ছিল? বুঝল, জয় বিজয়, জয় বিজয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় বিজয় নারায়ণের মতো, বুঝতে পেরেছি। ওটা নৃসিংহ মূর্তি ছিল না? নৃসিংহ মূর্তি ছিল না? ওটা নৃসিংহ মূর্তি ছিল, কিন্তু মন্দিরে যেটা বিগ্রহ প্রতিষ্ঠিত সেটা ছিল না। আচ্ছা, ওটা জাস্ট উদ্বোধনের জন্য, উদ্বোধনের জন্য ওই জায়গাটা বসানো হয়েছিল। আচ্ছা, বেদিটা পূজো হয়েছে, বেদিটা পূজো হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা এটা ছিল জয়, আর ওটা হচ্ছে বিজয়, নারায়ণের মতন দেখতে, ওই স্বর্গের দুয়ারে থাকে। আর যে নৃসিংহর মূর্তিটা, মানে যে নৃসিংহর মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছিল উদ্বোধনের দিন, ওটা আসলে নৃসিংহর মূর্তি ছিল না, ওটা উদ্বোধনের জন্য, যেটা বললো উনি যে উদ্বোধনের জন্য নিয়ে আসা হয়েছিল, তারপরে যখন ঠিক সব ঠিকঠাক হয়ে যাবে, সব রেডি হয়ে যাবে, তখন মেন মন্দির থেকে যে নৃসিংহর মূর্তি, তারপর আরও যারা যারা রয়েছে, ভগবানরা রয়েছে, তাদেরকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হবে। হ্যাঁ, একবারেই সবাইকে নিয়ে আসা হবে। এটা হচ্ছে পদ্ম মন্দিরটা, তারই ঠিক সামনে দিয়ে এইখান দিয়েই এন্ট্রান্সটা হবে এইখান। হ্যাঁ, ওই সামনেটা যেখানে প্রথমে আমরা জিজ্ঞাসা করছিলাম, হেঁটে হেঁটে এলাম ওই পিছনটা, আমরা ওই সাইডটা দিয়ে এসেছি নর্মালি, ওই নর্মালি ওখান দিয়ে এসে ওইখান দিয়ে ঘুরে 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 ঢুকেছি। তো এটাই এন্ট্রান্স হবে, পরে দেখতেই পাচ্ছ এইখান দিয়ে মানে দুখানা বড় সিঁড়ি করেছে। আর ওই যে মেন ছবিটা আছে, যে মেন ছবিটা রয়েছে মন্দিরের গায়ে লাগানো, যেটা এই এই সিঁড়িটাই দেখানো হয়েছে, সিঁড়িটা আগের থেকে যে কীরকম হবে দেখতে, সেরকম পুরো একদম হুবাহু একটা ওখানে ছবি দেওয়া আছে, ঠিক আছে। ওটা গ্রাফিক্সে করা, এটাই হাতে অরিজিনালি হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা ফন্ট, মানে মন্দিরের ফন্ট, এটাই মন্দিরের ফন্ট, কারণ জয় বিজয় দুটোই সামনে ফন্টেই রয়েছে, যেটা বললো, ঠিক আছে। আর এখানে দেখেছো বড় বড় এসি চলছে, হরে কৃষ্ণ শ্রী প্রভাত কে ইওভিপি প্রভু, ইওভিপি কে, ইওভিপি ফুলফর্মটা কি বললে? দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে এখন বাজে একটা, আর আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে, একটুখানি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। এখন দুপুরবেলা লাঞ্চের টাইম, মানে টিকিট তো তখন ঢোকার সময় নিয়ে নিয়েছিলাম ভোগের জন্য, মানে প্রসাদের জন্য। তো এখন ওই দিকেই হেঁটে যাচ্ছি, এই তিনজন মিলেই আছি, তিনজন মিলে হেঁটে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, কী খাবার দাবার আছে? খাবার দাবার বলতে অন্ন ভোগ থাকে, খিচুড়ি ভোগ থাকে, তাই তো, আর কিছু সবজি থাকে, আর পায়েস আর হচ্ছে চাটনি থাকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী আছে। ওই যে পিছনে রিয়ারা আসছে, আর গরমে কালো পুরো একদম পুড়ে গেছে একদম। হ্যাঁ, প্রসাদ খাওয়ার লাইনেই এসছি, ফাঁকাই দেখছি, চলো। তাহলে খেতে বসে পড়েছো? হ্যাঁ, খেতে বসে পড়েছি, আর এত সুন্দর প্রসাদের গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে। সেই
হলি কি বাচ্ছিস তুই? কি বাচ্ছিস? লঙ্কা না, ওগুলো বরবটি। খাই না বরবটি বাচ্চা বলছে, লঙ্কা বাচ্চি নাকি? আমি বিষয়টা হচ্ছে, ঠাকুরের নামে যখন প্রসাদ খেতে আসবা না, যেভাবেই রান্না হোক সেটা অমৃতই লাগে। প্রসাদ খাওয়া কমপ্লিট একদম, আর এত সুন্দর ছিল প্রসাদ, মানে বলার মতো না, খুবই তৃপ্তি ভরে খেয়েছি। তোমার ভালো লেগেছে তো? একদম, যেমন খিচুড়ি ছিল তেমন অন্নভোগ। ল্যাব কুকুর দেখেছো? ল্যাব কুকুরের মতন হাঁপাচ্ছে সবাই। হ্যাঁ একদম, হ্যাঁ একটু গরম তো পড়েছে, আর তার চারদিকে একটু নাকি বলছে, এত গরম। হ্যাঁ গরম তো ঠিকই, কিন্তু এই যে এখানে গাছপালায় ঘেরা তো অতটা এই দিকটা এখানে গরম লাগছে না। এখন আমরা যাচ্ছি গোশালার দিকে, গোশালায় যাব, গোশালায় একটু ঘুরবো, ঘুরে বাড়ি। হ্যাঁ ঘুরে তারপরে বাড়ি। আচ্ছা তোমরা কোথা থেকে এসছো? দুর্গাপুর? অনেক দূর থেকে এসছো তো? আমরা এখানেই বাড়ি, আমাদের বাড়ি এখানে। একটা বড় একটা ইয়ের বাসা ছিল না এখানে, মৌমাছির বাসা? ভাঙে না ওরা মনে হয়, একা ভেঙে যাবে। হ্যাঁ মধু বার করে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে গোশালা। অনেক কটা আছে দেখাচ্ছি তোমাদেরকে, অনেক আছে। সিংখানা কিন্তু দারুণ, আরো আছে, আরো অনেক কটা সিং আছে সুন্দর সুন্দর। আরও আছে ওইদিকে, আরও ওই দিকটাতে সারগুলো থাকে, ঠিক আছে। এখানে নর্মালি গরুর গোয়ালগুলো রয়েছে, আর ওইদিকে সার আছে। আগের বার দেখেছিলাম একটা সার, যদি থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি। বিরাট বড় একটা সার এখানে ছিল, অনেকগুলো ফড়িয়ে দিয়েছে গরমের জন্য, হয়তো ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছে হতে পারে। এই দেখো, এই দেখো, এই যে এইটার বয়স, এইটা আগের বার এসে দেখেছিল না, বয়স হয়ে গেছিল না? আরেকটা ছিল, ওটা মনে হয় নেই এখন। এটা সিং দেখো, এটা সিং দেখতে পাচ্ছ? কত বড় সিং, বাপরে বাপ, এত বড় সিং হয় কি করে? এদের কে জানে। আচ্ছা নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়ো ওয়েট। এই আয় আয় আয়, এটা এটা সেরা ছিল। এইটা এইটাকে খুব সুন্দর দেখতে, এইটা ছোট্টর মধ্যে মুখটা খুব সুন্দর দেখতে। মুখটা ছোট্ট কিন্তু শিংগুলো অনেক বড়। শিংগুলো এই শিংয়ের এই যে গোশটা দেখেন, উড়িয়ে বাপরে বাপ, এই মোটা একেবারে। আর গাটা তো পিঠের কুশটা দেখেছো তো? ঘুমাচ্ছে দেখো কিভাবে হেলে ঘুমাচ্ছে, দেখে পুরো নন্দীর মতন লাগছে। নন্দী ঠাকুরের ইয়েগুলো অনেকটা দেখো যে বসার স্টাইলটা এরকম ভাবে, হ্যাঁ মুখটা ছোটর মধ্যে এরকম থাকে না, পুরো মানে শিবের বাহন নন্দী, নন্দীর মতন পুরো মুখটা লাগছে দেখতে। আর বসে রয়েছে সেম একই স্টাইলে, সব লাইন দিয়ে খাচ্ছে। এই দাঁড়াও এখানে একটা ছবি তুলি, এই সবাই লাইন দিয়ে খাচ্ছে, তুমিও দাঁড়াও একবারে ছবিটা তুলে নি, ছবি তুলবো তোমার, ছবি তুলবো, সবাই লাইন দিয়ে খাচ্ছে, তোমাকে এখানে দাঁড় করালাম, ছবি তুলে নিচ্ছি, দাঁড়াও দেখো ছবি। মা ভালো কথা বললাম, এই যে ঘোড়া মানে ঘুরে নেওয়া হলো গোশালা, ঘোড়া হয়ে গেছে প্রায়, গোশালা আর কিছুই নেই এখন। নিচে নেমে গিয়ে মানে গোশালা নিচে নেমে গিয়ে দেখি, ওই বললাম তোমাদেরকে কী যেন বললে ওটা, ক্ষীর, ক্ষীর, হ্যাঁ ক্ষীর খাবো, মানে ক্ষীর খাবো। তো এখন ক্ষীর কিনবো, ক্ষীর কিনে ক্ষীরটা খাবো, প্রচণ্ড গরম লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা দেখেই নেবো, মানে ঠান্ডা নেবো, ঠান্ডা কিছু নেবো, ক্ষীরটা যদি ঠান্ডা থাকে তো ঠান্ডাই নেবো। মানে ক্ষীর বা দুধের কিছু ভালো হয়, কারণ এখানে তো সব নিজে এখানকার গরুর
নিজে বলতে আছিল এখানকার গরুরই তো, ওই জন্য পিওরিটি গরু দেরি, ওই তো পিওরিটিটা থাকে আমাদের এখানকার মানে গোশালার গরু দেরি, তাই বললাম মা বেশি বদমাইশি ইয়ে করছে বলে দিলাম, এই মেরেছে মাথুর খেয়ে দেবো আমাদের, আমি বললাম এখানকার গরু দেরি বলছে কিছু খেতে দেওয়া যাবে না, মানে উইদাউট পারমিশন, উইদাউট পারমিশন মানে অন্য কিছু খাবার বাইরের কোনো খাবার খেতে দেওয়া যাবে না, না খেতে দেওয়াটাই বেটার, কারণ সত্যিকারে অনেকে অনেক কিছু দিয়ে দিতে পারে ভুলবশত, যাই হোক তো এখানে ঘিটিও পাওয়া যায় ভালো, ঘিয়ের দোকান আর এখানে হচ্ছে ইয়ের দোকান, ভালো হবে না সেটা ঠান্ডা, এটা তাই আরাম পেলাম, ভালো লাগছে সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে এখন এটা খেয়ে একটু শান্তি লাগছে, ফাইনালি পুরো মায়াপুর ঘোরা হয়ে গেছে, পুরো মায়াপুর বলবো না কারণ আমরা আজকে অনেক কটা জায়গায় ঘুরিনি, যেমন পদ্ম মন্দির ঘুরিনি, সন্ধ্যা আরতি দেখব না, মানে এইগুলো যেহেতু আগেই দেখেছি আর অনেকেই তোমরা হয়তো দেখেছো, তোমাদেরকে দেখাতেও পারবো না আর তোমাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারবো না, সেই জন্য আমরা আর যাচ্ছি না কিংবা ওয়েট করছি না সেইগুলোর জন্য, কারণ সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যা অবধি থাকতে হবে, আর এই মুখচুকের অবস্থা দেখে বুঝতেই পারছো, আর টেম্পারেচারটা তোমরা দেখেই বুঝতেই পারছো রোদের টেস্টটা দেখে, তো গোশালা আর হচ্ছে বড় মন্দিরটা, মানে বড় মন্দিরটা তো এখন ওপেন হয়নি সেইভাবে, জাস্ট ভেতরে এখনও ক্যামেরা অ্যালাউ করছে ভিডিও করতে দিচ্ছে, তাই ভাবলাম যে যতক্ষণ দিচ্ছে ততক্ষণ একবার ভিডিও করে আসি, পরে তো পুরোপুরি ওপেন হয়ে গেলে আর দেবে না, হয়তো না তখন আর দেবেই না, কারণ মায়াপুরে কোনো মন্দিরে তোমাদের ক্যামেরা নিয়ে কিংবা ফোন নিয়ে ঢুকতে দেয় না তোমরা জানোই, ঠিক আছে যাই হোক, এই মানে মন্দিরটা বড় মন্দিরটা যেটা উদ্বোধন হয়েছিলো যেটুকুনি অংশ, আর যেটা ভেতরে কাজ হচ্ছে কী কীরম টাইপের হচ্ছে কী হচ্ছে, বাইরে থেকে তো তোমরা অনেকেই দেখেছো ছবিটাও দেখেছো, ভেতরেও অনেকের ব্লগে হয়তো দেখেও নিয়েছো, আমাদের ব্লগেও দেখলে তোমরা আশা করি ভালো লেগেছে, জানি না তোমরা তো ফিডব্যাক দেবে সেটা কমেন্টেই দেখতে পারবো, যতক্ষণে ভিডিওটা পোস্ট না হচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারছি না, আর এই একটা ছোট্ট ব্লগ ছিল সকাল থেকে দুপুর অবধি, তো আপাতত এখন বাড়ি যাওয়ার পালা, আর কিছু নেই দেখানো তাই তো, তাও তিনটে বাজে, হ্যাঁ তিনটে বেজে গেছে, এখন এখান থেকে বেরোবো, যেই রাস্তায় এসেছি সেই রাস্তাতেই সেমভাবেই ফিরে যাবো, তাই আর তোমাদেরকে ব্যাক করাটা দেখাবো না, কারণ কোনো ব্লগেই ব্যাক করাটা দেখাই না আমরা, কারণ যেই রাস্তাতে আসি সেই রাস্তায় ফিরে যাই, হ্যাঁ এটাই যেটুকুনি দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের, যেটুকুনি দেখানোর ছিল সেইটুকুনি দেখিয়ে দিয়েছি, আর যেটুকুনি আমাদের স্মৃতি হিসাবে রাখার ছিল সেইটুকুনি আমরা ভিডিও ক্যাপচার করে নিয়েছি অলরেডি, আর এখন বাড়ি যাওয়ার পালা, তো বিদায়ের পালা চলে এসেছে মানে বুঝতেই পেরেছে ব্লগটা শেষ হতে চলেছে, তো এত কষ্টের মধ্যে ব্লগটা করছি তোমাদের জন্য, যদি একটুও ভালো লাগে একটুও যদি হার্ট টাচিং মানে মানে কানেকশান হয় তোমাদের মনে হয় যে একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে নিজেদের ভাই বোন ভেবে, কিংবা একটা লাইক করা যেতে পারে শেয়ার করা যেতে পারে, তো করে দিও একদম, তো যাই হোক এরকম টুকটাক ঘুরু ঘুরু ভালোই হবে আমাদের, হ্যাঁ অনেকগুলো প্ল্যান আছে, আরও আপাতত আগামী দিনে মোটামুটি আরও কয়েকটা ছোট ছোট ট্যুর বা ট্রাভেল করার ইচ্ছা আছে, কারণ রিয়ারও এক্সাম শেষ হয়ে গেছে এখন পড়াশোনা মানে সেকেন্ড সেমিস্টার, তাও ঠিক আছে পড়ার চাপটা এই মুহূর্তে অতটা নেই, হ্যাঁ তো অতটা চাপ নেই, প্ল্যান তো আছে, হ্যাঁ চাপ তো ভাই থাকবে এম কম এর চাপ তো আছেই, সেটা শুরু হোক শেষ হোক সেটা আলাদা বিষয়, তার মধ্যে থেকেই চেষ্টা করছি তোমাদের জন্য একটুখানি সময় বের করে তোমাদের একটুখানি ব্লগে ভালো ভালো কয়েকটা জিনিস যদি দেখাতে পারি, তো যাই হোক এই ছিল, আর এখন বিদায়ের পালা বলেই দিলাম, তো চলো বেশি দেরি না করে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, তো টাটা।